हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हरा सबाई? आशा करछी प्रत्येके अनेकटा भालो आछो। आज के तुम्हारे साथे आमी मिशोर दुटो लॉन्ग कुर्ती रिव्यू करबो। रिसेंटली मिशो एपटा किन्तु खूब जनप्रिय होयेछे, तोई आजकेर ए भिडियोटा बानाच्छी। आशा करछी एते तुम्हारे अनेकटा हेल्प होबे, तुम्हरा एकटा आइडिया पेये जाबे जे मिशो एपेर जिनिसगुलो ठीक केमन, ए एपटार जिनिसगुलो ठीक कतटा भालो, एते तुम्हारे एकटा आइडिया होये जाबे। যদি আজকের এই রিভিউ ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে পাশের বেল নোটিফিকেশনটাতে প্রেস করে দিয়ে অল বাটনটাতে ক্লিক করে দিও। এতে করে আমার পরবর্তী ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, আর আমার সঙ্গে সব সময়ের জন্য যুক্ত থাকতে পারবে। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা বেশি মোটিভেট করে আগে এগিয়ে যাওয়ার জন্য, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সঙ্গে সঙ্গে আমার পাশে থেকো সব সময় জন্য। আর একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু কোনোভাবে প্রমোশনাল নয়। এই ভিডিওটাতে আমি সম্পূর্ণভাবে নিজের মতামত শেয়ার করছি, আর আশা করছি এতে তোমাদের অনেকটা বেশি সাহায্য হবে। শুরু করছি এই হলুদ কুর্তিটাকে দিয়ে, যেটা রংটা ভীষণ ব্রাইট, একদমই আই ক্যাচিং ফার্স্ট লুকে। এই হলো গিয়ে কুর্তিটা, এটা কমপ্লিটলি লং কুর্তি। আমি এখানে আগে একটা ছবি পোস্ট করে দিই, যেতে করে তোমরা বুঝতে পারবে এটার লেংথটা ঠিক কতটা। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটাকে ড্রেস হিসেবেই পরতে পারবে। কুর্তি কিন্তু একেবারেই নয়, মানে একদমই এটার লেংথ পুরোটা, তো সেই জন্য এটাকে তোমরা ডেফিনেটলি ড্রেস হিসেবে পরতে পারবে। কুর্তিটার রংটা এরকম কাঁচা হলুদ, একদম কিন্তু ডার্ক ইয়েলো না, ক্যামেরাতে হালকা ডার্ক লাগছে, এটা একদমই কাঁচা হলুদ রংটা, যার মধ্যে রয়েছে এরকম ছোট ছোট গ্রিন মিরর ওয়ার্ক। তার সঙ্গে বুকের একটা সাইডে রয়েছে এরকম ছোট ছোট বাটন দেওয়া কাজ। হাতাটা হচ্ছে গ্লাস হাতা, তোমরা গ্লাস হাতা চেনো কিনা, এতটা যে হাতাটা হয়, মানে এলবোর ওপর পর্যন্ত, থ্রি কোয়ার্টারের একটু উপর পর্যন্ত এই হাতাটা। এই হলো গিয়ে হাতার লেংথটা। আর তার সঙ্গে সঙ্গে হাতাটাতে রয়েছে এরকম একটা স্লিট করা, যেটা এই পোর্শনটাতে পড়বে, এতে করে হাতাটা একটু অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তার সঙ্গে সঙ্গে এই কুর্তিটার একটা ভালো পয়েন্ট হচ্ছে, এটাতে রয়েছে একটা পকেট ছোট্ট মতন, ডান দিকে কোমরের এই সাইডটাতে এই পকেটটা পড়ে। এটাতে তোমরা ছোটোখাটো জিনিস ক্যারি করতে পারবে। এইখানে আমি তোমাদের যে সাইজটা দেখাচ্ছি, এটা হলো গিয়ে XL। তো তোমরা সাইটে একদম ঠিকঠাকভাবে মেজারমেন্টের যে একটা চার্ট থাকে সেটা পেয়ে যাবে, তো ডেফিনেটলি সেটাতে আগে একবার দেখে নেবে, তারপরেই তোমরা পারচেস করবে। কারণ কি, অনেকে ভুলভাবে ভুল সাইজ দিয়ে দাও, তো ওখানে কিন্তু একদম প্রপারলি দেওয়া থাকে, যে তোমাদের মাপ অনুযায়ী একদম ঠিকঠাক দেওয়া থাকে, তো তোমরা সেগুলোকে ম্যাচিং করে নিও, তবেই বুঝে যাবে যে তোমাদের সাইজ ঠিক কোনটা। তবে মেইনলি রেয়ন কাপড়ে তোমরা একটা সাইজ একটুখানি বেশি কেনারই চেষ্টা করো, কারণ কি এই কাপড় কিন্তু অনেকটা খাপে, অনেক ক্ষেত্রে, সব কাপড় খাপে না, বাট অনেক কাপড়ই কিন্তু খাপে, তো সেই জন্য একটা সাইজ বেশি নিলে অল্টার করে নেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু ধোয়া হয়েছিল একবার, সেই জন্য কাপড়টা হালকা ক্রাম্বল হয়ে গেছিলো, আমি আয়রন করে নিয়েছি, এখন মোটামুটি ঠিকই আছে কাপড়টা। তো এটা কিন্তু একদম পিওর রেয়ন নয়, মানে লেখা আছে সাইটে রেয়ন, এটা রেয়নিশ কটন, অনেকটাই কিন্তু এটা কটন বেস, সেই জন্য ভীষণ আরাম এইটা পরে। তো এতক্ষণ মোটামুটি সব ভালো দিকগুলোই বললাম এই কুর্তিটার, এবারে একটু খারাপ দিকটা বলি, সেটা হলো কাপড়টার রংটা ভীষণই হালকা, মানে সাইটে দেখতে একটুখানি ডার্ক লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেশ হালকা রংটা, তো তোমরা কেয়ারফুলি এটাকে ইউজ করো, কুর্তিটা নষ্ট হবে। আর একটা কর্ন হচ্ছে এটা, যে কাপড়টা ভীষণ পাতলা, সো ডেফিনেটলি তোমরা ইনার ওয়্যার যেটা পরবে সেটাকে একটুখানি কেয়ারফুলি পরতে হবে এই কুর্তিটার সাথে। আর আরেকটা সাজেশন হচ্ছে এই কুর্তিটার নিচে লেগিংস পরে নিলে বেস্ট হবে, এটা লেংথটা ফুল, কিন্তু যেহেতু কাপড়টা পাতলা সেই জন্য নিচেটা লেগিংস পরে নিলে জিনিসটা একদম পারফেক্ট আসবে। তাছাড়া কিন্তু এই কুর্তিটা একদম অসম, খুব ভালো একটা কুর্তি, অ্যান্ড মোস্টলি দ্য প্রাইস রেঞ্জ। এবার প্রাইস রেঞ্জের কথায় আসি, এই কুর্তিটা আমি মিশো থেকে কিনেছি মাত্র 390 রুপিজে।
सेम कुर्ती तुम्हारा विभिन्न साइटे पे जा विभिन्न शॉपिंग साइटे देखो ये कुर्तीटार दाम अनेकटा बेशी माने अनेकटा बेशी माने अनेकटाई बेशी 500-600 ए रकम दाम সেইখানে মিশোতে সেম এক্স্যাক্ট জিনিস দিচ্ছে এত কম দামে সেটা কিন্তু খুব ভালো বেশি ফ্লেয়ার নেই মোটামুটি ফ্লেয়ার একদমই যে ফ্লেয়ার নেই তা না তবে এই হলো গিয়ে ফ্লেয়ারটা এই টোটাল ফ্লেয়ারটা মোটামুটি ভালোই কাপড় আছে হলো গিয়ে আমার ফার্স্ট কুর্তিটার রিভিউ আশা করছি তোমরা ঠিক বুঝে গেছো কুর্তিটা কিরকম আর তোমরা যদি কিনতে চাও ডেফিনেটলি কিনতে পারবে খুব সুন্দর এই কুর্তিটা চলে আসি সেকেন্ড কুর্তিটাতে যেটা হলো গিয়ে এই নেভি ব্লু কুর্তিটা এন্ড এই কুর্তিটা জাস্ট ফাটাফাটি অসাম লাইক ইয়েলো কুর্তিটার মতনই তো এই হলো গিয়ে কুর্তিটা যেটার বুকের এইখানটাতে রয়েছে এরকম কাজ তার সঙ্গে ফুল লেন্থটা এইরকম তার সঙ্গে নিচটাতে রয়েছে এরকম সেম বুকের মতন কাজ তো এই কুর্তিটার কাপড়টা হলো গিয়ে ক্রেপ যেটা লেখা সো এটা পলিয়েস্টার সিনথেটিক টাইপের অনেকটা তোমাদেরকে আমি ফ্লিপকার্টে যে আমার ব্ল্যাক কুর্তিটা দেখিয়েছিলাম যদি তোমরা দেখে থাকো না দেখে থাকলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিও ঠিক ওই কাপড়টাই এটা অ্যান্ড এই কাপড়টা মানে আগে জানতাম না মানে অনলাইন শপিং করার আগে জানতাম না যে এটাকে ক্রেপ বলে তো কয়েকটা কেনার পরে বুঝে গেছি এখন এই কাপড়টাকে ওরা ক্রেপ বলে যেটা কিন্তু ওই কুর্তিটাতেও বলেছিলাম এটাতেও বলছি দেখলে মনে হবে গরম লাগবে বাট ডেফিনেটলি এটা কিন্তু অতটাও গরম লাগে না বেশ কমফোর্টেবল তো এই কুর্তিটাও হচ্ছে একদমই ফুল লেন্থ আমি তোমাদের আগে এখানে একটা ছবি পোস্ট করে দিই তাহলে তোমরা দেখতে বুঝতে পারবে যে কুর্তিটার লেন্থটা ঠিক কতটা তবে এটা কিন্তু ইয়েলোটার মতন অত লম্বা নয় এটাতে কিন্তু এতটা মতন নিচে ফাঁকা থাকছে তো ডেফিনেটলি লেগিংস দিয়ে পরলে খুব ভাল লাগবে হোয়াইট কালারের লেগিংস দিয়ে ফাটাফাটি লাগবে এই কুর্তিটা কুর্তিটা একদমই বেসিক প্লেন বাট অসম্ভব সুন্দর আর এটার এই বুকের জায়গাটাতে রয়েছে এরকম একটা স্লিট করা বেশি ডিপ কিন্তু না মোটামুটি ঠিকঠাক এই স্লিটটা করা একটা এক্সট্রা অ্যাট্রাকশন অ্যাড হচ্ছে কুর্তিটাতে এই স্লিটটার জন্য আর এইটাতে রয়েছে 3/4 স্লিভ এটাতে কিন্তু বেশ প্রচুর ফ্লেয়ার্স রয়েছে অনেকটা ফ্লেয়ার আছে এটাতে অনেকটা ঘেরালো এই কুর্তিটা সো ইন টোটাল এই কুর্তিটার কিন্তু কোনো কর্নি নেই অনলি প্রোস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার প্রাইস অনলি ₹320 320 টাকায় এই কুর্তিটা কিন্তু একটা মাস্ট বাই আর আগের কুর্তিটারও এইটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্য মিশোর কিন্তু লিঙ্ক হয় না আমি ভুলে বলে ফেললাম লিঙ্ক ওখানে কিন্তু কোড নাম্বার থাকে তো আমি তোমাদেরকে কোড নাম্বারটা নিচে দিয়ে দেবো তো তোমরা চাইলে ডেফিনেটলি চেক আউট করতে পারো তো এই কুর্তিটা যদি তোমরা বেশ একটুখানি লম্বা হও অসাম লাগবে ফাটাফাটি লাগবে দেখতে কিনতে পারো ডেফিনেটলি আর এটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছিল অ্যান্ড এটাও কিন্তু সাইজ হলো গিয়ে এল সো এই কুর্তিটাও প্লাস এই হলুদ কুর্তিটাও দুটোই কিন্তু একদম মাস্ট বাই তোমরা ডেফিনেটলি হয়তো একটা সংশয় রয়েছে যে মিশোতে জিনিসগুলো দাম এত কম তো কি জিনিসগুলো খারাপ না ডেফিনেটলি নয় জিনিসগুলো কিন্তু বেশ ভালো তোমরা একবার অন্তত ট্রাই করে দেখবে অ্যান্ড এটা মোস্টলি হচ্ছে একটা রিসেলিং অ্যাপ মানে এখান থেকে মানুষ বিজনেস করতে পারে সেই জন্যই দামের রেঞ্জটা কম তবে তোমরা বিজনেস ছাড়াও কিন্তু এটাকে এমনি কিনতে পারো জাস্ট একদম নর্মাল প্রসিডিয়ারে যেরকম কেনো তো তোমরাও যদি খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব সুন্দর কুর্তি কিনতে চাও এই দুটো কুর্তি কিন্তু একদম অপশনে থাকতেই পারে আশা করছি আজকের এই দুটো কুর্তির রিভিউ তোমাদের অনেকটা অনেকটা হেল্প করেছে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আমি আরও মিশোর ড্রেসেস রিভিউ করব তোমাদের জন্য তাহলে আজকের মতন এইটুকুই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর সামনে দিওয়ালি আসছে অনেকটা আনন্দ করো বাই বাই